দূরে তার প্রাক্তন স্বামী তানভি দাঁড়িয়ে আছে। মানুষটার চোখ মুখ সম্ভবত লাল, কান্না করেছে নিশ্চয়ই। কিন্তু কেন? সে নিজেই তো গতকাল সব শেষ করে দিয়েছে নিজের হাতেই, তবে আজ কেন এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে ও? অভনের পা যেন আর নড়ছে না, সেই স্থির হয়ে সেভাবেই হতভম্ব দৃষ্টিতে তানভীরের দিকে চেয়ে দাঁড়িয়ে আছে। একদিকে প্রাক্তন স্বামী, অন্যদিকে তার জীবনে আগত সদ্য বিবাহিত দ্বিতীয় পুরুষ রাহিত। ওকে এভাবে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে রাহিত আর চোখে তাকিয়ে দেখার চেষ্টা করে, কিন্তু ঘোমটার কারণে অবনীর দৃষ্টি সীমা বুঝতে পারে না। জহুরা ওর কাঁধে হাত রেখে বলল, কই ওঠো অবনি, শরীর খারাপ লাগছে তোমার? অবনি দুপাশে মাথা নাড়ালো, মেয়েটা কোনো দিশা খুঁজে পাচ্ছে না। তানভীরের সাথে সব সম্পর্ক চুকে বুকে দিয়েছে ঠিকই, তারপরেও মানুষটার সামনে অন্য পুরুষের হাত ধরে বিদায় নিতে বড্ড কষ্ট হচ্ছে মেয়েটার। হাজার হোক, এতগুলো দিন তার সাথে এক ঘরে এক বিছানায় সংসার করে এসেছে, মন খারাপের রাতে মুখ গুজেছে তার বুকে, সেই পরম প্রিয় মানুষের সামনে দাঁড়িয়ে এত কঠিন কাজ কি আদেও করা সম্ভব? অবনীকে তবু সেই কঠিন কাজটাই করতে হলো। বাধ্যকর্মী যেমন নিয়ম করে 9টা-5টার অফিস ডিউটি করে, অবনীও তেমনই করেই ডান পা সামনে দিয়ে গাড়ির একেবারে দরজার কাছে দাঁড়ায়। এই মুহূর্তে এতক্ষণে ওর চোখ টলটল করে উঠল, বুক ফেটে কান্না আসছে, চিৎকার দিয়ে কান্না করতে ইচ্ছে হচ্ছে ওর, কিন্তু সেই কান্না কাকে দেখাবে, কাকেই বা বোঝাবে? সে অগত্যা নিজের ওপর জোর করে দম খিচিয়ে ডানে বামে কোনো দিকে না তাকিয়ে ঝটফট গাড়িতে উঠে বসল। ঠিক তার সাথে সাথেই বসল বাকি সব মানুষগুলো, তবে অন্যরা আরেকটা গাড়িতে উঠেছে, বরের গাড়িতে শুধুমাত্র অবনী এবং রাহিত। ভেতরে উঠে গাড়ির গ্লাস লাগাতেই অবনী টের পেল রাহিদ একটা অদ্ভুত সুন্দর গন্ধের পারফিউম ব্যবহার করেছে। এতক্ষণ বুঝতে পারিনি, কিন্তু অবনীর খুব কাছে বসায় এখন তা স্পষ্ট বোঝা যাচ্ছে। দুপাশে শা শা করে বাস, ট্রাক আর প্রাইভেট কার ছুটে যাচ্ছে, অবনীদের গাড়ি চলছে কিছুটা ধীরে। রাহিদ বেশ কড়া করেই ড্রাইভারকে বলে দিয়েছে সাবধানে গাড়ি চালাতে, কিন্তু এই ধীর গতিতে দীর্ঘক্ষণ বসে থাকাটা দায়। অবনী বুকের ভেতরকার যন্ত্রণা নিয়ে স্তব্ধ হয়ে বসে থাকলেও রাহিত পারল না, সে গলা ছেড়ে হঠাৎ করেই বলে উঠল, খুব বেশি সাজ বা গয়না তো গায়ে জড়াওনি, তারপরে ওই সাধাসিধে বিয়ের সাজে তোমাকে সুন্দর দেখাচ্ছে। যদিও আমি আশা করেছিলাম তোমাকে যেদিন বিয়ে করব সেদিন এই শহরের সবচেয়ে সুন্দর সাজটা তোমার হবে। আপনার সাথে কি আমার প্রেমের সম্পর্ক ছিল? না তো, তাহলে আমার থেকে এসব আশা করেন কিভাবে? প্রেমিক না হলে আশা করা যাবে না নাকি? তানভীরের সাথে সেদিন তোমার বিয়ে হলো, সেদিন তো খুব সুন্দর করে সেজেছিলে, একেবারেই যেন রাজরানী। ওই সুন্দর সাজ আমি আজও ভুলতে পারিনি, এই জীবনে আর পারবও না। অবনী কটমট দৃষ্টিতে রাহিদের দিকে তাকালো, তার বিয়ের দিনে এই লোকটা ছিল? রাহিত ওর দৃষ্টির ওপর দৃষ্টিপাত করে আবার বলল, তানভীরকে খুব মিস করছো নাকি? না। কিন্তু তোমার চোখ বলছে তুমি তাকে মিস করছো। করারই কথা, আর মিস না করলেও কিছুক্ষণ আগে ওই যে গলির মোড়ে দাঁড়িয়ে ওভাবে হ্যাংলার মতো তাকিয়েছিল, এইটুকু দেখে তোমার মন খারাপ হওয়ারই কথা। শালার বেটা সাহস দেখো, শ্বশুর বাড়ির এলাকা না হলে এতক্ষণে? অবনীর বুকের ভেতর ধক করে উঠল, কি বলছে এই মানুষটা, তানভীরকে সে কিভাবে চিনল? অবনী সব কিছু কেমন যেন গুলিয়ে যেতে লাগলো, তার বিয়ের দিনে রাহিদের উপস্থিতি, তানভীরকে চেনা, চুল কোঁকড়া গোছের ওই ছেলেটার চেহারা, এমনকি ডিভোর্সের পর দিনই এই ছেলেটাকে বিয়ের জন্য বাবা মায়ের জোর জবরদস্তি, সব কেমন যেন একই সূত্রে গাঁথা। অবনী আর স্থির থাকতে পারে না, করুণ দৃষ্টিতে রাহিদের দিকে তাকায়, কিন্তু প্রশ্ন করতে পারল না, উল্টো রাহিদই তাকে অবাক করে দিয়ে বলে, তোমার হৃদস্পন্দন অনেক বেড়ে যাচ্ছে অবনী, দেখো দেখো এত জোরে শ্বাস নিলে তো তোমার কষ্ট হবে। রাহিদ নিজের বাম হাতটা এগিয়ে নিয়ে অবনীর ঠিক বুকের ওপর রাখে, বাম পাশের সামান্য ওপরে। অবনী মুহূর্তেই চমকে ওঠে, এক ঝটকায় ওর হাত সরিয়ে দেয়।
আমি ঠিক আছি, আমি ঠিক আছি, আপনাকে কিছু দেখতে হবে না। অবনী বার কয়েক জোরে জোরে শ্বাস নিল। তানভীর ছাড়া তাকে অন্য পুরুষ এত সঙ্গোপনে স্পর্শ করবে এই মুহূর্তটুকু যেন সে কল্পনাও করতে পারছে না। শরীরে কেন জানি আর একটুকু শক্তি নেই ওর। তারপরেও নিজের শরীরের ওপর জোর করে সে নিজের দিকে জানলার পাশে সরে বসে। তারপর বলে, আপনি কে? আমি রাহিত। এই রাহিত পরিচয় ছাড়া এর বাইরে কে? আপনি মানুষ নাকি অমানুষ, চোর না ডাকাত, আমি এসবের কিছুই জানি না। শুধু জানি সকাল 10টার সময় বাবা আমার ঘরে এসে বলেছিলেন, অবনী শুয়ে আছিস? ওর তো তোর সাথে জরুরি কথা আছে, ব্যাস। তারপর বাবা জানালেন আমার নাকি বিয়ে, ছেলের নাম রাহিত, উচ্চ বংশ, প্রচুর টাকা পয়সা, আজকেই বিয়ে। আমি বাবার কথা শুনে হতভম্ব হয়ে তাকিয়েছিলাম, কিন্তু বাবা চড়া সুরে বলেছেন, তুই যদি এই বিয়েটা না করিস তবে আমি আর তোর মা বিষ খেয়ে মরবো। এই দেখ আমার হাতে বিষের শিশি। অবনী, তোকে এই বিয়েটা করা খুব জরুরি, না হলে আমার সব শেষ হয়ে যাবে। আমার পরিবার, তোর বাকি দুই ভাই বোন, সব কিছু আমাকে হারাতে হবে। বড় মেয়ে হিসেবে তুই কি সেটা চাস? আমি আমার বাবাকে অনেক করে বোঝালাম, আমার ধর্ম, রাষ্ট্র, সমাজে মেয়েদের তাৎক্ষণিক জীবন সাজানোর অধিকার নেই। তার চেয়ে বড় কথা, আমি মানসিকভাবে প্রস্তুত নয়। এরপরেও আমার বাবা নানানভাবে ব্ল্যাকমেল করে এই বিয়েতে রাজি করালেন। কিন্তু আমার এই বাবা তো এতগুলো বছরের চেনা সেই মানুষটা নন। সেই বাবা আমাকে আদর যত্নে বড় করেছেন, আমার ভালো মন্দির ফারাক বুঝেছেন, অথচ এই মানুষটা তেজ চোখে মুখে আতঙ্ক, বারবার শুধু আপনার কথা মনে করিয়েছে। কে এই ব্যক্তি? আমি আপনার দোহাই লাগি, আমাকে প্লিজ বলুন কে আপনি? রাহিত কিছুক্ষণ অবনীর মুখের দিকে চেয়ে রইল, যেন অবনীর এই আকুতি ভরা চাহনি ওর কাছে বেশ ইন্টারেস্টিং একটা টপিক মনে হচ্ছে। সে অবনীর দিকে নিজের হাত বাড়িয়ে দেয়। তোমার হাতটা একটু ধরি অবনী, এখন তো তুমি আমার বিয়ে করা বউ, দেবে না বলো? অবনী তবু রাহিতের হাত ধরে না। রাহিত তখন ঠোঁটের সীমা প্রশস্ত করে মুচকি হেসে বলল, আমি তোমার প্রেমিক, তোমাকে যে জান প্রাণ দিয়ে ভালোবাসে, তোমার এক ফোঁটা কষ্টও যে সহ্য করতে পারে না। তানভীরের সাথে তুমি সুখে ছিলে না, তাই ওর থেকে ডিভোর্স হতেই আমি আর এক মুহূর্ত দেরি করলাম না। আপনি আমাকে আর তানভীরকে ফলো করতেন? এত প্রশ্ন করছো কেন? বাসর রাতের পরে জবাব দেব, কেমন? এই রহস্যময় রাহিদের জবাবে অবনী কেবল ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল। বাসার কলিং বেল বাজছে। আলিয়া বেগম জায় নামাজেই বসে আছেন। ছেলের এই দুঃসময়ে স্বামী এবং আরো তিনটি সন্তান ফেলে একা একাই এই দূর শহরে ছুটে এসেছেন। অবশ্য বৌমা থাকাকালীনও আসতেন। এই বাড়ি, এই আসবাবপত্র সবই তার চেনা জানা। শুধু মাঝখানে কেমন যেন সব অচেনা হয়ে উঠতে শুরু করেছে। তার বৌমা অবনী প্রতিবার কি পাগলামি যে করত। মা এটা করে দেব, মা ওখানে চলুন তো আমার সাথে, মা আমার মন ভালো লাগছে না, আপনার ছেলে ঝগড়া করেছে। আর শেষবার মেয়েটার গালে ছিল দগদগে একটা দাগ, শক্তপোক্ত কোনো পুরুষের তালুর ভয়ানক থাবার চর। সবই বুঝেছিলেন আলিয়া বেগম, কিন্তু ছেলের সাথে তর্ক করেও লাভ হয়নি। কলিং বেলের আওয়াজ পেয়ে জায় নামাজ গুটিয়ে ছুটে এলেন সদর দরজার কাছে। দরজাটা খোলাই ছিল, সেটা বাম পাশে ভেজিয়ে রাখতে দেখলেন বিধ্বস্ত এক শরীরের মানব তার সামনে দাঁড়িয়ে আছে। তারই ছেলে তানভীর, চোখ মুখ ফুলিয়ে এ কি হাল হয়েছে ওর? আলিয়া বেগম ছেলেকে জাপটে ধরে হাও মাও করে কেঁদে ফেললেন। কোথায় ছিলি বাবা, চেহারার এ কি হাল করেছিস তুই? মা, আমার অবনী। অবনীর খোঁজ করে লাভ কি, তুই তো এটাই চেয়েছিলি। কিন্তু মা, আমার অবনীর আজ বিয়ে হয়ে গেল, মানে আজ একটু আগেই আমি দূর থেকে দাঁড়িয়ে বুক ফাটা আর্তনাদ নিয়ে ওকে বিদায় দিলাম। এ কি কাণ্ড, তোর সাথে তালাক হয়েছে গতকাল আর অমনি আজ বিয়ে করে নিল? আমাদের অবনী তো এমন মেয়ে নয়, বরং তুই নিজে ওর সাথে খারাপ কথা বলতিস, মারতিস, তুই নিজে ওকে তালাক দিলি, তা সত্ত্বেও তোরে রায়কা মেয়েটা সব আচার পায়ের তলায় ফেলে এভাবে বিয়ে করে নিল। সম্পর্ক টম্পর্ক করছিল নাকি? তানভীর মায়ের ঠোঁটের ওপর সজোরে আঙুল চেপে ধরে, না মা প্লিজ, অবনীকে নিয়ে ও কথা বলো না, অবনী ওকে বিয়ে করতে বাধ্য হয়েছে, অবনী কিছুই জানে না। কিন্তু আমি জানি, আমি জেনে বুঝে ওকে ছেড়ে দিয়েছি। এসব কি কথা বলছিস তুই,
ঠিকই বলছি, আমি ইচ্ছে করেই আমার জীবন থেকে আমার ভালোবাসার অবনীকে সরিয়ে দিয়েছি। যদি সেটা না করতাম তবে অনেক মানুষের ক্ষতি হয়ে যেত, হয়তো অবনীরও। বন্ধুরা, এই গল্পের পরবর্তী পর্ব আগামীকাল শেয়ার করা হবে। আর এই গল্পের প্রথম পর্বের লিঙ্ক এবং পরবর্তী পর্বের লিঙ্ক এই ভিডিওর প্রথম কমেন্টে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। প্রথম পর্ব যদি মিস করে গিয়ে থাকেন তাহলে অবশ্যই লিঙ্কে ক্লিক করে দেখে নেবেন। অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।